আমরা অনেক সময় দেখি আমাদের সেট মেমোরি ফুল হয়ে যায়, আমরা কোনো অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করতে পারি না বা কোনো ডাটা আমরা সেট মেমোরিতে রাখতে পারি না। এর কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদের যে সফটওয়্যারগুলো ইনস্টল করি, ইনস্টল করার পরে আমরা সঠিক নিয়মে আনইনস্টল করতে পারি না। তো এই জন্য আমাদের মোবাইলের যে সেট মেমোরিগুলো ফুল হয়ে থাকে। তো আজকে আমি দেখাবো সঠিক নিয়মে কীভাবে আপনারা আপনাদের সফটওয়্যারগুলো রিমুভ করবেন এবং আনইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখাচ্ছি আমার এখানে কিছু সফটওয়্যার আমি ইনস্টল করছিলাম, সেই সফটওয়্যারগুলো আমি আনইনস্টল করব। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে যে ভ্যাট স্মার্ট নামের যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা ইনস্টল করছিলাম, এই সফটওয়্যারটা এখন আনইনস্টল করব। তো আমি এখানে এই সফটওয়্যারের উপরে ট্যাপ করে চেপে ধরলাম। চেপে ধরার পরে আমরা অনেক সময় যে কাজটা করি যে আনইনস্টলে আমরা আনইনস্টল করে দিই, এখানে ক্লিক করে আনইনস্টল করে দিই সিম্পলি। তো আমরা এখন এটা করব না, আমরা আনইনস্টল করলে আমাদের যে সফটওয়্যারটা যাতে যতটুকু MB খরচ হয় সেটা আমরা এখানে থেকে যায়, কিছু থেকে যায়। তো আমরা এটার জন্য আমরা অ্যাপস ইনফোতে ক্লিক করব। আমি এখানে অ্যাপস ইনফোতে ক্লিক করলাম। অ্যাপস ইনফোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ 40.40 MB, এখানে এটা এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য রেখেছে। তা এখন আমি স্টোরেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে টোটাল MB এত, অ্যাপ সাইজ এত, ইউজ ডাটা এত, ক্লিয়ারেন্স এত। তো আমি এখানে ক্লিয়ার ডাটা নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডাটা, এই ক্লিয়ার ডাটাতে আমরা ক্লিক করলাম। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ডাটা, আমি এখানে ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করলাম। এবার আমি ওকেতে প্রেস করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউজ ডাটা, ক্লিয়ার ডাটা সব কিন্তু জিরো হয়ে গেছে। তবে আমি ব্যাকে যাই, ব্যাকে গিয়ে তারপরে আমি এখন আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। এবারে আনইনস্টলে ক্লিক করলাম, এবারে আমি ওকেতে প্রেস করব। আমার সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল করা শেষ। তো আমরা একইভাবে আবার যদি অন্য কোনো সফটওয়্যার আনইনস্টল করতে চাই তাহলে কিন্তু এভাবেই আমরা আনইনস্টল করতে পারবো। যেমন আমি যে সফটওয়্যারটা আনইনস্টল করবো সেটার উপরে ট্যাপ করে চেপে ধরবো এবং অ্যাপস ইনফোতে ক্লিক করবো। অ্যাপস ইনফোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ ডাটা 228 MB এখানে শো করছে। তা আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সব ডাটা, ইউজ ডাটা 67.42 MB। এখানে আমরা ক্লিয়ার ডাটাতে ক্লিক করব। ক্লিয়ার ডাটাতে ক্লিক করার পরে ক্লিয়ার অল ডাটা, এবার ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো হয়ে গেল। তো এবারে আমি এখান থেকে একটু ব্যাগে গিয়ে এবারে এখান থেকে আনইনস্টল করে দেব। এখানে আমি আনইনস্টল করে দিলাম, ওকে, আমার সফটওয়্যারটা আনইনস্টল হয়ে গেল। তো বন্ধুরা এভাবেই আপনাদের সফটওয়্যারগুলো আনইনস্টল করবেন, তাহলে আর এভাবে আনইনস্টল করলে আপনাদের সেট মেমোরি আর ফুল হবে না। তো আজকে এ পর্যন্তই। টিপসটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন এভাবে আরও টিউটোরিয়াল পাওয়ার জন্য।